বাবা এদিকে এসো, এসো আমি তোমার জন্য স্কেল চেঞ্জার হারমোনিয়াম কিনতে গিয়েছিলাম। আমার তো এসব বিষয়ে একদম আইডিয়া নেই। আমার কলেজের একজন স্যার, তিনি এসব বিষয়ে অনেক কিছু জানেন, বোঝেন। তিনিই বললেন এই হারমোনিয়াম টিউন করতে একটু সময় লাগে, আর এই সব কিছু ঠিকঠাক টিউন করতে একটু টাইম লেগে গেল, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তুমি কিছু মনে করো না বাবা। দেখো, আমি তোমাকে সকালবেলা বলে যেতেই পারতাম, কিন্তু কিছু কিছু কাজ না বলে করতেই আমার খুব আনন্দ লাগে, আর এই কাজটা হলো তার মধ্যে একটা। বাবা, এই হারমোনিয়ামটা তোমার, তুমি রোজ সকালবেলা এটা বাজাবে আর গান করবে। তুমি রোজ সকালবেলা গান গাইবে তো বাবা? আমি দেখতে চাই কিন্তু। এই কথাটা তুমি আমাদের আগে বলতে পারলে না? রূপকথা পাচ্ছ কোনো গন্ধ? একটু আগে বলছিলেন না ইমনের মুখের কাছে গিয়ে গন্ধ শুঁকতে হবে, বেরোচ্ছে তো। শুধু ওর মুখ থেকে নয়, সারা সারা শরীর থেকে একটা গন্ধ বেরোচ্ছে। তুমি কি পাচ্ছ? আমি কিন্তু টের পাচ্ছি, চাঁপা ফুলের গন্ধ। যে গন্ধ মন ভালো করে দেয়, মনটাকে এক লহময় বড় করে দেয়, সেই রকম একটা গন্ধ। পাচ্ছ কি? তুমি ইমন, তুমি বারে বারে কিন্তু সবাইকে হারিয়ে দাও। আমি তোমার দাদা হিসেবে এটুকুই চাই, তুমি যেন সারা জীবন সবাইকে হারিয়ে এইভাবে জয়ী থাকতে পারো। গড ব্লেস। কিন্তু ইমন, একটা কথা বলি, 20,000 টাকা একটা হারমোনিয়াম কিনে নষ্ট করলে? কাকামণি, আমার কাছে এটা কোনো নষ্ট নয়। যে কাজটা করতে গিয়ে নিজের মনে হবে পুণ্য অর্জন করছি, সেই কাজটা করার জন্য টাকার কথা বিচার করতে আছে? তুমি কি এখন হারমোনিয়ামে গান করবে নাকি গো? আমি জানি না বোঠান, আমি জানি না। তবে তোর জীবনে এই প্রথম, এই প্রথম কেউ একজন আমার স্বপ্ন পূরণ করলো। তাকেই আমি সবচেয়ে বেশি খারাপ খারাপ কথাগুলো বলেছি। আমি জানি না আমার তুই আমাকে ক্ষমা করতে পারবি কিনা, তবে আমি হলে করতাম না। তবে তুই তো আলাদা, অন্যরকম। তুই হয়তো আমাকে ক্ষমা করেছিস, তবে একটা কথা জানিস মা, আজ আমার তোর কাছে ক্ষমা চাওয়ার মুখও নেই। জি বাবা, এসব কি বলছো তুমি? এবার না সত্যি সত্যি দেয়ালে মাথা ঠুকে দেবো, আমি বলে দিলাম। খবরদার, একদম এইভাবে কথা বলবে না। ছোটরা অন্যায় করলে বড়রা তো শাসন করবে, তারা তো বকবে। তুমি তো জানতে না যে আমি হারমোনিয়াম কিনতে গিয়েছিলাম।
আমি জানি তোমরা আমাকে যতই মুখ করো না কেন, মনে মনে আমাকে তোমরা সবাই খুব ভালোবাসো। জানো তো আমার বাপিও না এরকম ছিল, খুব টেনশন করত। আর বকাঝকাও করত, তারপর যখন দেখতো যে আমি কোনো অন্যায় করিনি আমাকে চড়িয়ে ধরত। না দাদা তো এইসব কখনো খেত না, এইসব খাওয়ার সময় গান গাওয়ার কি সম্পর্ক? সেটা তো আমি বলতে পারবো না ঠাকুরপো, তোমার দাদাকে জিজ্ঞেস করো। না 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 না, এক যাত্রা তো পৃথক ফল হবে না, দাদা নিশ্চয়ই কোনো মহৌষধের সন্ধান পেয়েছে, কেউ নিশ্চয়ই বলেছে, আমিও খাবো। ঘরই তো আছে, না না তাতে তাতে যদি উপকার হয়, তাতে যদি আমার বাতের ব্যথাগুলো একটু কমে তাহলে আমিও খাবো। দাদা কি এখন মুগুর ভাজতে যাবে নাকি? ও দাদা, দাদা এগুলো খাচ্ছ কেন গো? ডোন্ট ডিস্টার্ব, এগুলো হচ্ছে সাধনার অঙ্গ, সাধনার অঙ্গ। জীবনে তো কোনো কিছু নিয়ে সাধনা করলে না গো, জানবে কি করে বলো? এগুলো খাওয়ার পর গলার আওয়াজটা যা বেরোবে না, ইয়ে ওই গলার জন্য যে ওইটা কাত বানাতে বলেছিলাম না, যে তেজপাতা মিশরি লবঙ্গ টবঙ্গ দিয়ে সব বানায় আদা, আরে ওতে গোলমরিচটা দিতে ভালো নেই তো? না না ভুলিনি। ও দাদা, দাদা গো বলছি এতদিন তো শুধু হারমোনিয়াম বাজিয়েছো, এখন কি মানে এখন থেকে হারমোনিয়াম বাজিয়ে গানও গাইবে? হারমোনিয়ামটা তো আমাকে কিনে দেওয়া হয়েছে ওই জন্যই, হ্যাঁ গানটা গাইবার জন্য, বুঝতে পেরেছো? বহুদিন সংসারের যাতাকলে নিজেকে পিষেছি, আর না আর না, আমি এখন আর কোনো দিকে তাকাবো না কো, শুধু গান গাইব। দাদা তুমি কোনো দিকে তাকাবে না শুধু গান গাইবে? তাহলে আমি একটা কথা বলি, তুমি ওপরে তোমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে সাধনা করো, আর এখানে হাটের মধ্যে সাধনা করলে আমরা কোথায় যাবো বলো তো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।